হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের ত্রিপুরা ডিএলএডের যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল, আপনারা এতদিন থেকে জানতে পারছিলেন না যে আপনারা কোন কলেজে অ্যালটমেন্ট পেয়েছেন, কিন্তু আজকে এসসিআরটি থেকে আপনাদের ডিএলএড মেরিট লিস্টের সম্পূর্ণ অ্যালটমেন্ট সহ আপনাদের সেই বিজ্ঞপ্তিটি দিয়ে দিয়েছে। আপনারা গুগলে গিয়ে এসসিআরটি online.tripura.gov.in ওয়েবসাইটে চলে যাবেন, তারপর এসসিআরটি ত্রিপুরা সেখানে ক্লিক করবেন। তারপর আপনারা মোবাইলটিকে ডেস্কটপ সাইট করে নেবেন, আমি ডেস্কটপ সাইট করে নিলাম। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে বিও অ্যালটমেন্ট, সেখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালটমেন্ট অফ সিটস ফর অল সিটস লাইং এগেনস্ট অল কনসার্ন টিআইএস, অ্যালটমেন্ট অফ সিটস ফর আনরিজার্ভ ক্যাটাগরি, অ্যালটমেন্ট অফ সিটস ফর এসসি ক্যাটাগরি, অ্যালটমেন্ট অফ সিটস ফর এসটি ক্যাটাগরি। অর্থাৎ এখানে চারটি ক্যাটাগরিতে আপনাদের সমস্ত মেরিট লিস্টগুলি দিয়ে দেওয়া হয়েছে। আমি একটি মেরিট লিস্ট ওপেন করে দেখাচ্ছি আপনাদের। এখানে অ্যালটমেন্ট অফ সিটস ফর আনরিজার্ভ ক্যাটাগরিটি প্রথম ওপেন করে দেখাচ্ছি। অর্থাৎ এখানে ইউআর ক্যাটাগরি যেগুলি আছে সেগুলির লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেমন প্রথমটি এখানে ইউজার আইডি দেওয়া আছে, অ্যালোটেড ক্যাটাগরি ইউআর আছে, সাবজেক্ট ক্যাটাগরি নান, অ্যালোটেড ইনস্টিটিউট অর্থাৎ ডায়েট আগরতলা, অ্যালোটেড ব্রাঞ্চ ডিএলএড কোর্স। আপনারা এইভাবে দেখে নিতে পারেন যে এখানে ইউআর ক্যাটাগরির সবগুলি মেরিট লিস্ট দেওয়া আছে, এখানে আপনারা কোন কলেজে পেয়েছেন অ্যালোটমেন্ট সেটিও আছে। এইভাবে এক এক করে আপনারা যারা এসসি ক্যাটাগরি সেটাও দেখে নিতে পারেন, যারা এসটি ক্যাটাগরি সেটাও দেখে নিতে পারেন। তাহলে আপনাদের আজকে কিন্তু ডিএলএড মেরিট লিস্টের আপনারা কোন কলেজে অ্যালটমেন্ট পেয়েছেন সেটি দিয়ে দিয়েছে। আশা করছি আপনারা ভালোভাবে দেখতে পারবেন। আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারবেন ডিএলএড মেরিট লিস্টের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি। তাহলে আজকের জন্য এইটুকুই। ভর্তি সংক্রান্ত যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে আপনাদের সর্বপ্রথম জানিয়ে দেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।